করোনা নিয়ে রাজ্যের সঙ্গে রাজনীতি করছে কেন্দ্র, তোপ দাগলেন সুদীপ। রাজ্যে কেন্দ্রীয় দলের আগমন নিয়ে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা সব মানছি, কেন্দ্র যা বলছে, কিন্তু কাল যা হয়েছে তা অনভিপ্রেত। আশা করব ওরা এটা বুঝবে। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্র শুধু কিছু রাজ্যের সঙ্গে রাজনীতি করছে। বলেন, করোনা নিয়ে কোনোভাবেই রাজনীতি বরদাস্ত করা হবে না। করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে, এটাই কাম্য। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন গুজরাট ও তামিলনাড়ুতে পাঠানো হলো না, তাই নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কেন্দ্রীয় দলের আগমনকে কেন্দ্র করে করোনা নিয়ে তৃণমূল বিজেপি সংঘাতের মাত্রা যে আরও এক ধাপ চড়ল তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের করোনা ও লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই রাজ্যে এসেছে জোড়া কেন্দ্রীয় প্রতিনিধি দল। 5 সদস্যের প্রতিনিধি দলগুলির একটি কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবে, অন্যটি দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং ঘুরে দেখবে। কিন্তু এভাবে রাজ্যে কেন্দ্রীয় দলের আশা নিয়ে নতুন করে মাথাচাড়া দিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। রাজ্যে কেন্দ্রীয় দলের আগমনের প্রসঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।